হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অ্যাপ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার ব্যাপারে আসলে আমরা নিয়ে এসেছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একাধিক পদে চাকরি। রিসেন্টলি চাকরি সার্কুলারটি দিয়েছে, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। কোন পদে কতজন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো মূল ভিডিওতে যারা বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ছোট্ট পরিবারের সদস্য, আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো এখানে সার্কুলারে বলা আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রাজস্ব খাতভুক্ত নিম্মুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে 5 ক্যাটাগরির পদে 13, 14, 16, 17তম গেটে 11 জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে পারবেন। 1 নম্বরে দেওয়া আছে পদের নম্বর হিসাবরক্ষক, যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অন্তত দ্বিতীয় শ্রেণী পাস থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 30 বছর, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, এটার গ্রেড হচ্ছে 13। 2 নম্বর দেওয়া আছে পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 2টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান থাকতে হবে। বয়স হচ্ছে 30 বছর এবং বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, এটা গ্রেড 13। 3 নম্বর হচ্ছে পদের নাম হচ্ছে ব্যক্তিগত সহকারী, পদের সংখ্যা হচ্ছে 2 জন, যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনুদ্ব স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 14। 4 নম্বর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা হচ্ছে 6 জন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। 5 নম্বর হচ্ছে পদের নাম হচ্ছে ক্যাশ সরকার, পদের সংখ্যা হচ্ছে 1 জন, মানে 1টি লোক নিবে, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পাস, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর এবং বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা, গ্রেড হচ্ছে 17। 9 নরসিংদী, গোপালপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, জালকাটি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 5 নং পদের ক্ষেত্রে নারায়ণগঞ্জ, ঢাকা, নরসিংদী, ফরিদপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সীমা 2023 সালের 7 মে, বয়সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, মানে 18 থেকে সর্বোচ্চ 30 বছর, যারা 7 মে 2023 তারিখ থেকে তারা আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর শিথিলযোগ্য। আপনারা কীভাবে আবেদন করবেন আমি ওয়েবসাইট লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। এবং এটার যে মূল বিজ্ঞপ্তিটা আছে সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন। আবেদন ফি বিষয়ে, অনলাইন আবেদন পূরণের 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নম্বর পদের জন্য 200 টাকা দেবেন, টেলিটকের মাধ্যমে 23,400, সর্বমোট 223 টাকা, এবং 5 নং পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, 112 টাকা, প্রিপেডের মাধ্যমে আপনারা আবেদন ফি জমা দেবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 মে থেকে 7 জুন 2023 বিকেল 5টা পর্যন্ত। অনেক সময় আছে, এখনও 1 মাস সময় আছে, আপনার ইচ্ছা হলে আবেদন করতে পারেন।
তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।